गुड मॉर्निंग हैव अ नाइस डे वेलकम बैक टू माई चैनल ज्योतिका ब्लॉग अपने सबाई के वेलकम अपना सबाई केमन आछेन आशा करी भालो आछेन आमी ज्योतिका आमिओ भालो आछि सकाल सकाल चले एसेछि आजके छादे माने गरम तो एक भीषण भावे एक गरम आछे बाट आकाश ए छादेर परिवेशटा भालो भीषण भालो लागछे किन्तु एकटुओ हावा नेई आजके माने प्रचंड 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 गरम যে গরমের সাথে আর উঠতে পারবো না। চলুন আপনাদের আমি পরিবেশটা দেখাই। দেখুন গাইস মা মেয়ে সবাই চলে এসেছি। গুড মর্নিং। হ্যাঁ আমার সোনা গুড মর্নিং বলছে আপনাদের সবাইকে। আমরা মা মেয়েতে উপরে চলে এসেছি। দেখুন আমাদের পরিবেশটা দেখুন আজকে। দেখুন সূর্যটা উঠবো উঠবো করছে, বলতে উঠেছে, বোঝা যাচ্ছে না সেরকম, হালকা উঠেছে। হ্যাঁ সূর্যটা দেখুন কি সুন্দর যে লাগছে পরিবেশটা, কিন্তু দুঃখের বিষয় একটু হাওয়া নেই, একটু হাওয়া নেই, হাওয়া চলছেই না একদম। এই ঘুঘুগুলো আমাদের ঘরের ভেতরে বসতো। হ্যাঁ এখন আমরা খাঁচাটাকে নামিয়ে দিয়েছি, বাট আর আমাদের ঘরে যেতে পারছে না। দেখুন না এই সামনে বাড়ি দাদাদের জামরুল গাছ ঝড়ে পড়ে গেছিল, কত সাদা জামরুল সব নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত ওনারা বাড়িতে নেই বলে এখনো পর্যন্ত কেউ পরিষ্কার করা হয়নি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই জামরুল গাছটার গায়ে গায়ে দেখুন কত জামরুল হয়ে আছে ছোট ছোট, কিন্তু দুঃখের বিষয়ে গাছের মাথাটা পুরো ভেঙে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গুড়ি গুড়ি জামরুল এক গাদা হয়ে আছে, পুরো একেবারে গায়ের সাথে গাছের গায়ে লেগে আছে। হাজার হাঁটলে হাওয়া নেই, হাওয়া নেই, হাওয়া একদম নেই, হাওয়া চলছেই না, মোট কথা হাওয়া চলছেই না। দেখুন গাইস একটু হাঁটতে গেছিল, এসেই চার থেকে শুয়ে পড়েছে, এত হাঁপিয়ে গেছে। দেখুন গাইস ঘর কিরকম অন্ধকার, বাইরে তো তবু দেখা যাচ্ছে আলো, বুঝতে পারছেন এখনো সেরকম বেলা হয়নি, 6টা বাজেনি, অ্যাটলিস্ট এখন 5:40 হয়েছে, 6টা বাজেনি, কিন্তু দেখুন বাইরে কত আলো বোঝা যাচ্ছে না। আর এখানে দেখুন ঘরে অন্ধকার, বিছনাগুলো গুছিয়ে ফেলি, এখন আমার বিছনাটা গোছাতে হবে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে বিছনাটা গুছিয়ে ফেলি। এই নালে কত বেলা হয়ে যায়, এক একদিন বেলা হয়ে যায় প্রচুর। হাতে ভীষণ ব্যথা, বললাম না এই হাতটা ফ্রোজেন শোল্ডার হয়েছে, হাতটাতে অ্যাটলিস্ট কিছু কাজই করতে পারি না আমরা। হ্যাঁ গাইস চলে এসেছি। এই দেখুন আজকে কি বিস্কুট বলুন তো, কি বলে এটাকে, প্যাটিস, প্যাটিস বিস্কুট দিয়ে। বললাম আমি বেকারি ছাড়া কিছু চিনি না। প্যাটিস বিস্কুট দিয়ে এই যে চা খাবো, চা খেতে চলে এসেছি আপনাদের সাথে চা শেয়ার করতে। দুদিন ধরে চা শেয়ার করি না। চলুন আপনাদের সাথে চা শেয়ার করা যাক। চা খেতে আপনাদের সাথে গল্প ভীষণ ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের দিনটা খুব 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 ভালো যাক, অনেক বেশি ভালো যাক। আর আমি জানি না আমার ব্লগগুলো ঠিকঠাক হচ্ছে কি না, বাট আমার এখনও মানে আপনারা আমার পাশে থাকলেই আমি এগোতে পারবো, এটা আমি সবসময় বলি। আপনারা সবসময় আমার পাশে থাকুন, এটাই আমি চাই। সারাদিনের খুঁটিনাটি যা করি মোটামুটি যতটা পারি খুঁটিনাটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাই, হব, চেষ্টাও করব। किसी ने बड़ी कमाल की बात कही है कि लोगों की बातों को कभी दिल पर मत लगाना। लोग तो अमरूद खरीदने से पहले भी पूछते हैं कि मीठे हैं ना, और बाद में नमक लगा के खाते हैं। सबसे कीमती चीज पता है क्या है? ये वक्त। सब कुछ मिल सकता है पर बीता हुआ कल। मैं ना चुपके से टूटा था, अगर गिरता तो शोर हो जाता। হাই গাইস দেখুন আজকে আমাদের এই যে মাংস এটা যেহেতু মাংসটা মেশিনে ছাড়ানো হয় বলে আমাদের এখানে এটাকে ইংলিশ মাংস বলে। দেখুন এই যে মেশিনে ছাড়ানো হয় তাই জন্য এটাকে ইংলিশ মাংস বলে। চলুন মাংসটা আজকে আমি রান্না করব। এখন মাংসটাকে ধোবো আর মাংসটার জন্য আমি মশলা করব। এই যে আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটবো। দেখুন চলুন আমি আমার সাথে থাকুন আপনারা। চলুন মাংসটা ধুয়ে নিই। চলুন গাইস মাংসর মধ্যে একটুখানি ওই পোস্ত আর মগজদানা দেব। এই পোস্তটার মগজদানাটা দেব, দিয়ে পিষে তারপরে দেব। চলুন আপনারা আমার সাথে থাকুন, রান্নাটা করি। গাইস এবার মাংসগুলো এক এক করে মেখে নিই, এক এক করে এতে গামলাতে রেখে মেখে ফেলি। চলুন আপনারা আমার সাথে থাকুন মাংসটা আমি কীভাবে মাখছি। দেখুন গাইস এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, কাঁচা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর গুঁড়ো দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম, অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম, এবার দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার আমি ভালো করে মাংসটাকে মেখে নেব। দেখুন আমার মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আমি কম করে 15 থেকে 20 মিনিট এরকম রেখে দেবো ঢেকে। চলুন তারপর আপনাদের সাথে রান্নাটা দেখাচ্ছি। চলুন গাইজ আমি মাংসটা এবার রান্না করে ফেলি। বাট আমার কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই একটু তেল দিয়ে দিই, কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার দেখুন এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কম দিয়ে দেব, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার। দেখুন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা ঢেলে দেব, মাংসটা রেখে দিয়েছিলাম। দেখুন গাইজ এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন এই গরম মশলাটা, গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষাবো, জাস্ট চিকেন কষাই হবে, এটা কোনো ঝোল হবে না। আলু দিলে একটু ঝোল করতাম। চলুন এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মাংসটা চাপা দিয়ে দিই। চলুন গাইস ঢাকনাটা তুলে ফেলি। দেখুন গাইস আমার মাংসটা জল অল্প অল্প জল বেরিয়েছে। আমি এইভাবেই করে করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে ফেলবো একদম। এই মাংসটা দারুণ লাগে খেতে। চলুন গাইস ঢাকনাটা তুলে দেখি। দেখুন আমার মাংসতে জল ছেড়েছে, দেখতে পাচ্ছেন মাংসে জল ছেড়ে দিয়েছে। এবার আমি বাড়িয়ে দিলাম আঁচটা, বাড়িয়ে এবার কষাবো ভালো করে। আরো যেহেতু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম মাংসের জলটা ছেড়ে দিয়েছে, সেই জন্য মাংসের জল ছেড়েছে। কষাতে কষাতে একেবারে কষিয়ে ফেলবো, আস্তে করাতে ওটা সেদ্ধ হয়ে গেল আর কি। দেখুন গাইস জল অনেকটা শুকিয়ে এসেছে। এইভাবে মাংস রাঁধলে দারুণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। আপনার বাড়িতে করে খেয়ে দেখবেন। এর মধ্যে এখনো পোস্ত বাটা, মগজদানা বাটা দেবো। এই যে আমার মাংস প্রায় হয়ে এসছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস পুরো হয়ে এসছে। এই যে গলে গেছে মাংসগুলো। কষা মানে পুরো কষাই হবে, এতে কোনো ইয়ে থাকবে না, ঝোল থাকবে না। দেখুন গাইস মাংসটা এবার আমি পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। এই পোস্তটা দিয়ে আমি নামিয়ে দেবো। আমার মাংসটা পুরো রেডি। হাই গাইস, এই আমার মাংসের চিকেনের ফাইনাল লুক দেখুন। আপনারা বাড়িতে এইভাবে দেখলেন যেভাবে, এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে, ভীষণ টেস্টি লাগে। এই আমার ফাইনাল লুক। এটা আপনি রুটি, পরোটা, রাইস যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। গাইস যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। আর আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। সবাই ভালো থাকবেন, বাই।